नमस्कार आमी मीनाक्षी शुरू करछी जवाब चाय बांगला आमरा निर्दिष्ट करे जे विषयटिर दिके आज के आलोकपात करब निर्दिष्ट करे जे विषय निये आज जवाब चाय बांगलाय आपनादेर सामने डिबेट राखब सेटी होच्छे आज के एकटी घटनाके केंद्र करे राजनैतिक उत्तेजना बला जाय এবং নির্দিষ্ট করে শুধু আজকের ঘটনা নয় বিগত কয়েক দিন ধরে বিগত কয়েক বছর ধরে যে ঘটনা ঘটে এসেছে যে ঘটনা ঘটছে সেই ঘটনার দিকে নজর রাখব আজ কৃষক আত্মহত্যার ঘটনা সামনে আসছে যে কৃষক আত্মহত্যাকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই এই মুহূর্তে তুঙ্গে কৃষি ও কৃষকদের চিরকালই দাবার বোড়ে হিসেবে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে প্রতি বছর দেশ জুড়ে হাজার হাজার কৃষক আত্মঘাতী হচ্ছেন কখনো দেনার দায় কখনো ফসলের দাম না পেয়ে আবার কখনো কেন্দ্রীয় আইনের প্রতিবাদে রাজনীতিতে কিন্তু কৃষকদের স্বার্থ ও বাস্তবের ফারাকটা কখনোই কমে যায়নি কৃষকের মৃত্যুকে রাজনীতির হাতিয়ার করতে দেরি করেনি ডান বাম কোনো দলই গত বছর কৃষি আইন আনলেও চাপে পড়ে বিতর্কিত তিনটি আইন প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার অন্যদিকে যে কৃষকদের সমব্যথী হয়ে দিল্লিতে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যে 2014 সালেই কৃষিতে কর্পোরেট সংস্থার প্রবেশ অবাধ করেছে রাজ্য সরকার আজ রাজ্যে একজন কৃষক আত্মঘাতী হলে ক্ষতিপূরণের দাবি করছে বিরোধীরা কিন্তু কৃষি আন্দোলনে মৃতদের ক্ষেত্রে ক্ষতিপূরণ দেবে না বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র সরকার এমনটাই জানাচ্ছে কেন্দ্রের যুক্তি কৃষক মৃত্যুর কোনো তথ্যই নাকি তাদের কাছে নেই একদিকে কেন্দ্র একদিকে রাজ্য মুখে সবাই কৃষকদের স্বার্থের কথা বললেও আদতে কিন্তু কৃষকদের নিয়ে রাজনীতি হচ্ছে দিনের পর দিন কৃষকদের ঋণ মকুব করলেই সব সমস্যার সমাধান কি সম্ভব প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট খরেদের দাপটে ফসলের দাম না পাওয়া এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব কৃষকদের জন্য রাজনীতি না রাজনীতির জন্য কৃষক আজ এই প্রশ্নের জবাব চায় বাংলা ডিসেম্বরের শুরুতেই নিম্নচাপের জেরে এক টানা বৃষ্টি বিঘার পর বিঘা জমি জলের তলায় শীতকালীন ফসল থেকে ধান ও আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় চাষিরা পশ্চিম মেদিনীপুরের ধানঝাটি গ্রামে আলু চাষির মৃত্যু ঘিরে চাঞ্চল্য পরিবারের দাবি ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন ওই চাষি কিন্তু অকাল বৃষ্টিতে আলু চাষ ভেস্তে গেলে ঋণ শোধ করা মুশকিল হয়ে যাবে এই আশঙ্কায় আত্মহত্যা করেন ওই চাষি দাবি পরিবারের নিম্নচাপের জেরে বৃষ্টির ফলে জল থই থই নদীয়ার বিঘার পর বিঘা জমি অল্প সময় অনেকেই ফসল ঘরে তুলতে পারেননি একই ছবি বাঁকুড়ার রাঙা আলু গাছে কপি গাছে সমস্ত কিছু চলে গেছে বেগুন গাছে শাকালু গাছে আমাদের কিচ্ছু নাই কিচ্ছু নাই আমাদের আজকে সব বিশ্ব চলে গেল আমরা কি খাবো কি খেয়ে বাঁচবো কৃষক আন্দোলন নিয়ে দেশের রাজনীতি তোলপাড় হয়েছে কৃষক আন্দোলনকে সমর্থন করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে দিল্লির সিংহ সীমান্তে গিয়ে কৃষক আইনের প্রতিবাদ করতেও দেখা গেছে বিধানসভা নির্বাচনের আগে কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েত রাজ্যে এসে দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কৃষি কৃষক আন্দোলন যে রাজনীতির আবর্তে আবর্তিত হচ্ছে তা বুঝতে অসুবিধে হয়নি অনেকের কেন্দ্র সরকার কৃষকদের কথা ভাবছে না বলে যেখানে প্রতিবাদে সামিল হচ্ছে রাজ্যের শাসক দল তখনই রাজ্যের কৃষকরা কেমন আছেন বলে পাল্টা প্রশ্ন তুলেছিল রাজ্য বিজেপি রাজ্যের কৃষিজীবী পরিবারের সংখ্যা 73,23,000 তার 96% প্রান্তিক বা ক্ষুদ্র কৃষক রাজ্যে অর্ধেকের বেশি মানুষ এখনও কৃষিজীবী গ্রামের 10 জনের মধ্যে 7 জনই সম্পূর্ণভাবে কৃষির উপর নির্ভরশীল কৃষক আত্মহত্যার ঘটনা প্রায়ই সামনে আসছে কৃষকদের স্বার্থ রক্ষার্থে রাজ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ বিজেপির এই বন্যা কবলিত এলাকার মানুষকে মানে চাষিদেরকে আমন যারা পাবেন না আলু শেষ হয়ে গেছে তাদেরকে সার আর বীজ করে নতুন করে আলু লাগানোর সুযোগ সরকার নিক এই এখানে কৃষি ঋণ এই আলু এলাকায় বন্যা এলাকায় কৃষি ঋণ মুকুব করা হবে পাল্টা কৃষক আন্দোলন নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল শুভেন্দু অধিকারী প্রথমে একটা জবাব দিন যে সারদাকর্তা সুদীপ্ত সেন
কাঁথিতে তাদের বিরুদ্ধে যে অভিযোগ সিবিআই বা কোর্টে সিবিআই কোর্টে জমা দিয়েছেন সেটা আগে ক্লারিফাই করুন, তারপর বাকি বিষয় নিয়ে ভাববেন। 2014 সালে কৃষি বিপণন আইন বা এপিএমসি রেগুলেশন অ্যাক্টে সংশোধনী আনা হয়। সেখানে রাজ্যে কৃষক বিপণনে বড় কোম্পানিগুলির প্রবেশে অনুমতি দেওয়া হয়, যে যুক্তিতে কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করেছিল তৃণমূল। সেই একই আইন এ রাজ্যে লাগু রয়েছে বলে অভিযোগ করে বিরোধীরা। मैं आज देशवासियों से क्षमा मांगते हुए, हमारी तपस्या में ही कोई कमी रही होगी जिसके कारण दिए के प्रकाश जैसा सत्य कुछ किसान भाइयों को हम समझा नहीं पाए। तीन कृषि कानूनों को वापस लेने का, रिपील करने का निर्णय लिया है। যে কৃষকদের জন্য আন্দোলন, তারাই কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের দিকে এগোচ্ছেন। সেখানে কৃষি আইন প্রত্যাহারের পর কৃষক আন্দোলনের উদাহরণ তুলে ধর্ণা প্রতিবাদ চলছে। কৃষকদের জন্য প্রতিবাদ নাকি রাজনীতির জন্য কৃষক হাতিয়ার, এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। রিপাবলিক বাংলা। কৃষি ও কৃষক সংকট কি রাজনীতির হাতিয়ার, এ বিষয়ে আজ ডিবেট করব। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আমার সঙ্গে সম্পাদক AIAWU অমিয় পাত্র, কৃষক নেতা। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সৌরভ প্রিয় দত্ত। তিনজনকে স্বাগত রিপাবলিক বাংলায়। আমার সঙ্গে অনলাইনে যোগ দিচ্ছেন বিজেপি মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক নির্মাল্য মুখার্জি। দুজনকেই স্বাগত রিপাবলিক বাংলায়। আমি শুরুতেই চলে যাব সন্ময় বাবুর কাছে। সন্ময় বাবু, দিল্লিতে কৃষক আন্দোলন আর এখানে কৃষকদের স্বার্থের জন্য যে ক্ষতিপূরণের দাবি জানানো হচ্ছে, যে কৃষি ঋণ মকুবের দাবি জানানো হচ্ছে, আপনার কি মনে হয়? আজকে শুভেন্দু অধিকারী বললেন কৃষি ঋণ যদি মকুব করা হয় তাহলে সমস্যার সমাধান হবে। কৃষি ঋণ মকুব করলে কি সমস্যার সমাধান হবে? শুধুমাত্র ঋণ মকুব করলেই সমস্যার সমাধান হয়ে গেল? দেখুন, একটু স্পেসিফিক হই, সেটা হচ্ছে যে এই বর্ষণে যেভাবে আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়টাকেই শুভেন্দুবাবু তুলে ধরার চেষ্টা করেছেন। ফলে স্বাভাবিকভাবে ইনস্ট্যান্ট এই মুহূর্তে দাঁড়িয়ে আলু চাষিদের পাশে দাঁড়ানো দরকার। বিঘের পর বিঘেতে জমিতে তাদের কৃষিজাত পণ্য নষ্ট হয়েছে এবং তার পাশাপাশি অনেকগুলো ফ্যাক্টরস এসে যায়। যে যে কথাটা শুভেন্দুবাবু বলেছেন যথার্থ বলেছেন, যে আমরা যদি দুর্গাপুজোতে 209 কোটি টাকা শুধু ক্লাবগুলোকে দিয়ে টাকা দিতে পারি তাহলে কৃষিজীবী মানুষদের হাতে, আলু চাষিদের হাতে কেন আমরা কিছু টাকা তুলে দিতে পারবো না? অসুবিধা সরকারের টাকা নেই। আজকে আমি প্রশাসনিক সভা শুনছিলাম, বলছিলেন নিজের বিধায়কটা বলছিলেন নির্লজ্জ, তোমরা টাকা চাও, জিনিসপত্র চাও, টাকা দেবো কোথায়, আমার হাতে টাকা কোথায়? আচ্ছা বলুন তো মীনাক্ষী, আমি আপনাকে একটা ছোট্ট তথ্য দিই। এই সম্প্রতি একটা নোটিফিকেশন বেরিয়েছে যেখানে ওর সচিব গৌতম সান্যালকে 5 বছরের মাইনে বাড়িয়ে দিয়েছেন, 5 বছরে। এবং মানে যে টাকাটা বাড়িয়েছেন সেটা কম নয়, আমি সেই তথ্যে যাচ্ছি না। সম্প্রতিকালে গত 6 মাসে 15 জন আইএএস আইপিএস অফিসারকে এক্সটেনশন দিয়েছে। মদের দাম কমিয়ে কৃষিজীবী মানুষকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করা হয়েছে, গরিব মানুষকে। তথ্যটা আমরা কেউ বলি না, ইলেকট্রিসিটির দাম এ রাজ্যে যে জায়গায় গিয়ে পৌঁছেছে কৃষিজীবী মানুষে কিন্তু বিপদগ্রস্ত হয়ে রয়েছে। ফোনে রাজ সব মান্ডিগুলোর অবস্থা কি একটু খবর নেবেন? যেখানে বলা হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া হোক যারা মারা গিয়েছেন তাদের ক্ষেত্রে কেন কেন্দ্র অস্বীকার করছে? না না, ক্ষতিপূরণের প্রশ্ন নয় এখানে, ক্ষতিপূরণের বিষয় না। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে কৃষিজীবী মানুষের হাতে কিছু টাকা ইনস্ট্যান্ট তুলে দেওয়া হোক, যেখানে তাদের চাষজাত দ্রব্য নষ্ট হয়ে গেছে, এখানে ব্যক্তিগত ভাবে কেউ মারা গেছেন তার ক্ষতিপূরণের কথা বলা হয়নি। দুটোকে একসঙ্গে টাইমলি রিলেট করবেন না। এখানে বেসিক্যালি বিঘের পর বিঘে জমি জলে ভেসে গেছে, ফলে স্বাভাবিকভাবে তাদের হাতে ইনস্ট্যান্ট কিছু ক্যাশ তো তুলে দেওয়া দরকার, যেটা এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন। সেইটাই শুভেন্দুবাবু বলেছেন, কেউ মারা গেলে তার হাতে টাকা তুলে দেওয়া, সেটার সঙ্গে এটাকে টাইমলি রিলেট করবেন না, সেটা সম্পূর্ণ স্বতন্ত্র। আমি আসছি অশোক বাবুর কাছে, আমি এর উত্তর আমি অশোক বাবুর কাছে আসবো, তিনি হাত তুলেছেন। অশোক বাবুর কাছে যাওয়ার আগে আমি একটা একটা তথ্য তুলে ধরতে চাইছি। অশোক ভট্টাচার্য, কংগ্রেসের মুখপাত্র, NCRB রিপোর্ট 2020, সেখানে মোট কৃষক আত্মহত্যার ঘটনা এ দেশে 10,677, শীর্ষে মহারাষ্ট্র। আর কোন কোন রাজ্য? মহারাষ্ট্রের পর কর্ণাটক, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। কে চালাচ্ছে? কংগ্রেস চালাচ্ছে, এবার বলুন। দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে মিথ্যা তো ভয়ঙ্কর, কিন্তু আংশিক সত্য তার চেয়েও বড় ভয়ঙ্কর। আপনাদের প্রতিবেদনটা আংশিক সত্য,
সে প্রসঙ্গে পরে আসছি, তার আগে আমি এই যেটা বলতে চাইছি সন্ময়বাবুর কথায় যে ব্যক্তিগত কারণে মারা গেছে, আমি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা মনে পড়ে যাচ্ছে যে বিপ্লব চেয়ে ব্যক্তিগত দোষে নয় বিপ্লব চেয়েও দোষী। সন্ময়দা আপনার কথার মাঝে কথা বলে নিয়ে একটা কথা বলতে ব্যক্তি স্বার্থে যারা রাজনীতি করে তারা সমষ্টির স্বার্থ কোনোদিন বোঝে না। সন্ময় বন্দ্যোপাধ্যায় সেই দলে পড়ে। এবার যে যে মিনিমাম সাপোর্ট প্রাইসের কথা কৃষক আন্দোলনে উঠে আসছে, রাহুল গান্ধী বলছেন, কংগ্রেস বলছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেন্দ্র বেঁধে দিয়েছে কত, 1900 টাকা ধানের সহায়ক মূল্য। ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার কত টাকা দিচ্ছে, 2500 টাকা। এরাজ্যে 1900 দিতে পারছে না তৃণমূল, 1868 সামথিং। এবার এই 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 জায়গাটায় তাহলে ছত্তিশগড় যেখানে 500 টাকা বেশি দিতে পারছে, সুতরাং সদিচ্ছা যদি থাকে তাহলে কোনো কিছুর অভাব হয় না। একটা কথা বলতে চাইছি, সঠিক কথা বলেছেন, ক্লাবগুলোকে টাকা দিতে পারছে, কৃষকদের কেন আর্থিক সহায়তা দিতে পারবে না? এখানে তৃণমূলের সাথে বিজেপির প্রচণ্ড মিল, আদানি আম্বানি পুঁজিবাদী বন্ধুদের তালিকা নরেন্দ্র মোদীর কাছে থাকে, কিন্তু কতজন শহীদ হয়েছেন তার তালিকা থাকে না। পাঞ্জাব সরকার দায়িত্ব নিয়ে 400 জন শহীদদের তালিকা প্রকাশ করেছেন যে 400 জনকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তাদের চাকরির ব্যবস্থা করা হবে। আর একটা কথা বলতে চাইছি, তৃণমূল তো কৃষক আন্দোলনকে সমর্থন করছে বলছে, এটা মানে আমরা বুঝে গেছি এটা ক্যামা প্লেস, কারণ যে কর্পোরেট কালচার কৃষিতে আনয়নের বিরুদ্ধে আমাদের মূল লড়াইয়ের কথা 2014 সালে তৃণমূলের হাত ধরে এরা যেটা এসেছে। আর একটা কথা এখানে বলে আমি শেষ করব আপাতত, যে তৃণমূলের এই লড়াইটা বড় মজার লড়াই, এ লড়াই টুইটে হয়, এ লড়াই সাংবাদিক সম্মেলনে হয়, সংসদে যখন ভোটাভুটি হয় তখন তৃণমূল সাংসদরা সেখানে অনুপস্থিত থাকে। একটা কথা বলছি, আজকে আজকে শুভেন্দু অধিকারী বলছেন তো, যারা কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইসটা স্থির করতে পারছেন না, শহীদদের ক্ষতিপূরণের ব্যাপারটা স্থির করতে পারছেন না, তাদের এরাজ্যের এলোপির মুখে কৃষকদের কুম্ভীরাস্ত্র ছাড়া আর কিছু না। আমি অমিয়বাবুর কাছে আসবো। অমিয়বাবু, যে যুক্তিতে তৃণমূল কংগ্রেস কেন্দ্রে কৃষি আইনের যে আন্দোলন, কৃষি আইনের প্রতিবাদে যে আন্দোলন সেটাকে সমর্থন করছে, সেই একই যুক্তি 2014তে কৃষি বিপণন সংশোধনী আইনে এ রাজ্যে 2014তে সেই রাস্তাটা খুলে দেওয়া হলো, এবং কেন্দ্র কৃষকদের নিয়ে কৃষি আইন প্রত্যাহারের পরও কেন্দ্রেও আমরা দেখছি যে বিরোধীরা সেখানে আন্দোলন করছে, প্রতিবাদ করছে। কেন্দ্র বিগত এত বছর, 1.5 বছরের একটা লড়াই, তারপরে বোধগম্য হলো যে এই আইন প্রত্যাহার করতে হবে। তাহলে কেন্দ্র এবং রাজ্য সকলেই কি কৃষক বা এবং কৃষিদের কৃষক সংকট নিয়ে রাজনীতি করছে? কৃষকদের আসল অবস্থা সম্পর্কে কি কেউ আকিবহল নন বা কেউ দরদি নগ, মুখেই শুধু কৃষক বন্ধু? পশ্চিমবাংলার প্রেক্ষিতে একটা বিষয় আমাদের সবার বোঝা দরকার, যেখানে এখানে ল্যান্ড হোল্ডিং প্যাটার্নটা আর 5টা রাজ্যের সঙ্গে মেলে না। এখানে 85% কৃষক হচ্ছে 2 হেক্টরের কম জমির মালিক, এবং তার মধ্যে 2 একরের মতো জমি আছে, এটাই হচ্ছে 75%। স্বাভাবিকভাবেই এই কৃষকের সমস্যা নিয়ে তৃণমূল বা বিজেপি ভাবে না, ভোটে জেতার জন্য এদের সাপোর্ট দরকার বলে এদের কথা মাঝে মাঝে মনে হয়। মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস, তারা কৃষক আন্দোলনকে সমর্থন করেননি, কারণ প্রধানমন্ত্রী সংসদে এই আইনটা খতিয়ে দেখবার জন্য একটা কমিটি করে দিয়েছিলেন, সেই কমিটির চেয়ারম্যান সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই কমিটি রিপোর্ট দিয়েছে চমৎকার আইন কৃষকদের জন্য, তারপরে তৃণমূল কংগ্রেস আর কোনো কথা বলতে পারে নাকি? কোনো কথা বলার রাইট ওদের নেই। ওরা এখানে যেটা করছে সেটা ভোটের কথা চিন্তা করে। এটা ঠিকই যে যে 3টা আইন প্রত্যাহার করা হয়েছে দেরিতে হলেও, এটাই ছিল সঠিক পদক্ষেপ। আমি শুধু একটা কথা বলবো যে এই 2টো কৃষি বিপণন আইন বা চুক্তি চাষের আইন, কৃষকের ফসল সরকার কিনবে না বেসরকারিরা কিনবে, এসব নিয়ে যেখানে আছে তার সঙ্গে অত্যাবশ্যকীয় পণ্য আইন সেটার পরিবর্তন করার কোনো দরকার আছে? একজন মধ্যবিত্ত, একজন কর্মচারী, একজন শিক্ষক, তারাও তো চাল কেনেন, ডাল কেনেন, ভোজ্য তেল কেনেন,
এইগুলো আর সরকার নিয়ন্ত্রণ করবে না, এটা বিনিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে ঠেলে দেওয়া হলো যাতে কর্পোরেটরা যথেচ্ছ মুনাফা করতে পারে। সৌরভপ্রিয়, তৃণমূল কংগ্রেস দ্বিচারিতা করছে না? আমি প্রথমে বলবো যে লোডশেডিং বিধায়ক শুভেন্দু অধিকারীর কথা মানার কোনো বিষয় নেই, কারণ শুভেন্দু অধিকারীর জ্ঞান অত্যন্ত কম, কারণ লোডশেডিংয়ের মধ্যে উনি বিধায়ক হয়েছেন। আর দ্বিতীয় কথা, এখানে আমার দাদা আছে অশোক, একসঙ্গে রাজনীতি করেছি এক সময়। আমাদের এখানকার পশ্চিমবাংলায় MSP হচ্ছে 1940 টাকা, একদম এক নম্বর। দু নম্বর একটা উদাহরণ দিই, মুর্শিদাবাদে এর আগের বছর, গত বছর ছিল 4,05,000 মেট্রিক টন ধান কেনা হয়েছিল, যেটা এবছর 4,32,000 মেট্রিক টন ধান কেনা হয়েছে। অর্থাৎ এই সরকার কিন্তু কৃষকদের কাছ থেকে প্রচুর পরিমাণে শস্য বা ধান কিনছে। আর তৃতীয়ত আমি এটা বলবো যে আমাদের এই কিষাণ ক্রেডিট কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, কিষাণ মান্ডি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, কিষাণদের যে ভাতা 5,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, এবং চাষিদের আয় 3 গুণ বৃদ্ধি পেয়েছে, এবং এই যে ভাতা দেওয়া হয়েছে সেটা 62 লক্ষ উপভোক্তা এখন পর্যন্ত পেয়েছে, যাতে 1,800 কোটি টাকা খরচা হয়েছে, এবং এটা প্রায় আমাদের 5,000 কোটি টাকা বরাদ্দ করা আছে। আর এইখানে খেতমজুর বা বর্গাদার যারা আছে তাদের কিন্তু আগে 2,000 টাকা পেত, সেখান থেকে তাদের 4,000 টাকা করা হয়েছে। সুতরাং এখানে যদি আমার বাংলায় কোনো কৃষি আন্দোলন হয়নি, কোনো কৃষক আন্দোলন করেনি, যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দেখছে না, ইনি আন্দোলন হয়নি, আসলে লোডশেডিং বিধায়ককে একটু পড়াশোনা করে আসতে হবে, উনি পড়াশোনাটা ঠিক মতন করেন না। আমার কথা হচ্ছে যে আজকে 15টা মাস ধরে দিল্লির বুকে 700 জন কৃষক মারা গেছে, নরেন্দ্র মোদী কি 700 জন কৃষকের প্রাণ ফিরিয়ে দিতে পারবেন? আজকে তাদেরকে পাকিস্তানি খালিস্তানি জঙ্গি বলা হয়েছে, তাদেরকে আইন প্রয়োগ করে জেলে পড়া হয়েছে, আজকে নরেন্দ্র মোদীকে ফেলা থুতু চাটতে হচ্ছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনটা ছড়িয়ে দিয়েছিলেন, সকল বিরোধী দলকে সঙ্গে বলেছিলেন যে কৃষকদের পাশে থাকুন। উনি কোথা থেকে খবর পেয়েছেন আমি জানি না যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কৃষক আন্দোলনকে সমর্থন করেননি, সেটা ওনার কাছে খবর, কিন্তু আসল খবর না, উনি অন্য বিষয়ে বলেছেন, বিরোধী দল উনি বলছেন সংসদীয় স্থায়ী কমিটি, আমি বলছি ওনার কাছে খবর আছে, আমার কাছে কোনো খবর নেই, আমি তো বলিনি, আমি ঠিক আছে আপনি অস্বীকার করতে পারেন না, না 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 আমি বলছি গায়ের জোরে মমতা নামি গায়ের জোরে করছি দাদা, এখানে আমার কাছে বন্দুক নেই, কিছু নেই, হাতে একটা কলম রয়েছে, গায়ের জোর কোথা থেকে দেখাবো? আমার কাছে মূল কথা যেগুলো আমি বললাম যে এই 15 মাসে যে 700 জন কৃষক মারা গেছে, তার জন্য মিনিমাম সৌজন্যতা কি নরেন্দ্র মোদী বলেছেন যে সেই পরিবারগুলোর জন্য কি করবেন, যাদের খালিস্তানি পাকিস্তানি জঙ্গি বলেছিলেন তাদের জন্য কি আজকে নরেন্দ্র মোদী সরকার কিছু করেছে? আসলে আমার মনে হয় যে উত্তরপ্রদেশের সামনে ভোট আছে, সেই ভোটটাকে ব্যবহার করার জন্য আজকে উনি ফেলাথুতু চাটছেন, এবং আজকে কৃষকরা একটা কথাই, কৃষক নেতা একটা কথাই বলে দিয়েছেন যে এই MSPটাকে ভালো করে আমাদের MSP নিয়ে কথা বলতে হবে, এবং একজন কৃষি বিজ্ঞানীকে রাখতে হবে, যদি এই দাবি মানে ভালো, এই দাবি না মানলে ভালো না। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়কে টানার কোনো মানে হয় না, কারণ আমার বাংলায় কৃষকরা আন্দোলন করে না। আমি 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 একটা প্রশ্ন করতে চাই সৌরভকে, একদম আমি সৌরভকে একটা প্রশ্ন করতে চাইছি, তৃণমূলের মুখপাত্র হিসেবে আমি ওকে মানে জিজ্ঞাসা করতে চাইছি, কৃষক আন্দোলনের সমর্থনে যখন এরাজ্যে ধর্মঘটে নামেন একটা সংঘের মানুষ, সেই ধর্মঘটকে ভাঙার জন্য এরাজ্যের পুলিশ প্রশাসন শুধু পথে নামে তা নয়, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট প্রয়োগ করে তাদের বিভিন্ন সময় কে 30 সেকেন্ড সময় 30 সেকেন্ড সময় এটা গেল একটা 30 সেকেন্ড সময় এটা গেল একটা কথা। দুই নম্বর কথা, যে উত্তর দিয়ে নি, না না আমি বলতে যাচ্ছি, যে সব দিচ্ছে আমি বলতে যাচ্ছি, আরে বাবা আমাকে শেষ করতে দাও, এতক্ষণ হয়ে যেত শোনা, সেটা হচ্ছে যে যে মানে বিজেপির পদ্মফুল খারাপ তাই বিজেপির বিরুদ্ধে আমরা বলছি ব্যাপারটা, তাই না? তৃণমূলের জয়ফুল খারাপ ব্যাপারটা তো হচ্ছে নীতির কথা, যে কৃষিতে কর্পোরেট কালচারের বিরুদ্ধে আজকের লড়াই 2014 সালে তো তৃণমূলের হাত ধরে এই রাজ্যে সেটা এসেছে, সেটা আমি প্রথম প্রশ্ন তাই করলাম 30 সেকেন্ড সময়। বলছি যেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট প্রয়োগ করার কারণটা হচ্ছে যে সময় আন্দোলনগুলো করা হচ্ছে সেই সময় করোনার যে অবস্থাটা সেই অবস্থাটা কিন্তু খুব ভয়ানক ছিল, তার জন্য কিন্তু বিজেপি সরকার নানা ভাবে অনেক চেষ্টা করেছে, প্রত্যাহার হয়েছে তার প্রথম আইনটার সঙ্গে 2014 সালে তৃণমূল সরকার বিধানসভায় যা পাস করেছে হুবহু এক।
প্রথম প্রশ্নটা তাই করলাম দিল্লির কৃষি বিপণন যদি উনি সমর্থন করেন তাহলে 2014 টা প্রত্যাহার হওয়া উচিত আমার কাছে মূল কথা হচ্ছে কৃষি বিপণন সংশোধনী 2014 আমি আসছি আমি নির্মলদার কাছে যাব নির্মলদার কাছে যাব এনসিআরবি রিপোর্টে 2018 সালের পরে 20% কৃষক আত্মহত্যা বেড়েছে 2019-20 রিপোর্টে নির্মলদা সমস্ত রাজনৈতিক দল কৃষক বন্ধু বিভিন্ন রাজ্যে একটা রাজ্যে নয় কর্ণাটক মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে কৃষকদের আত্মহত্যার ঘটনা বাড়ছে সবাই যদি কৃষক বন্ধু তাহলে কৃষকরা আত্মহত্যা করছেন কেন নাকি আমার যেটা মনে হয় আমি একটু বাংলার কনটেক্সটে কথাটা বলি মমতা যা বলে তার অনেক কিছুই সে পালন করে না কিন্তু অদ্ভুত রকম ভাবে গোটা গ্রাম বাংলার 157টা আসনের মধ্যে 156টা আসনের মধ্যে তিনি 117টা আসন জিতেছেন আর যারা কৃষকদের জন্য সবথেকে বেশি ভাবে বামপন্থী এবং কংগ্রেস তারা মাত্র একটা আসন পেয়েছে তৃণমূল বিজেপি 37-38টা আসন পেয়েছে সুতরাং আমি এটা বুঝতে পারছি না এইটা বাংলার ক্ষেত্রে আমি বলতে পারি যে এই কনটেক্সটা কিছুতেই মিলছে না শুভেন্দুবাবু আজকে যেটা বলেছেন একেবারে ন্যায্য কথা বলেছেন ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে এখানে অনেক রকম মতভেদ আছে মতদ্বৈত আছে কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে কৃষক বন্ধু বলে একটা প্রকল্প চালু করেছেন কিন্তু সেই কৃষক বন্ধুর সত্যিকারের ফসল পাওয়া যায় না কিন্তু ভোট বাক্সে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় 48% ভোট নিয়ে বেরিয়ে যাচ্ছে এখানে যারা রাজনীতির রাজনৈতিক যারা কর্মী রয়েছেন তারা এই উত্তরটা আমাকে দেবেন সাংবাদিক হিসেবে আমার একটাই প্রশ্ন আমি এর উত্তরটা দেওয়ার চেষ্টা করব নির্মলদা আমি আপনার উত্তরটা দেওয়ার একটা চেষ্টা করছি আপনি প্রবীণ সাংবাদিক সোক্রাতেসের মৃত্যুদণ্ড হয়েছিল রীতিমতন ভোটাভুটিতে সুতরাং সংখ্যাধিক্য বা সংখ্যা লঘু বা সংখ্যা গুরু এ তো সংসদীয় রাজনীতির নিয়ম সেখানে হারজিত আছে কিন্তু সেই হারজিতটা একটা ন্যায় অন্যায়কে প্রতিষ্ঠিত করবে তা যদি হতো তাহলে সোক্রাতেসের মৃত্যুদণ্ড ভোটাভুটির ক্ষেত্রে হয়েছিল আপনার প্রবীণ সাংবাদিক আমি আমার মতন দেওয়ার চেষ্টা করলাম আমি একটু বলি আপনি যে কথাটা বললেন সেটা কিন্তু মানে সব কিছুই ভোট বাক্সে রিফ্লেক্টেড হয় মমতা কৃষকদের জন্য কিছু করছে কি করছে না এটা নিয়ে আপনারা ডিবেট করতে পারেন এবং শুভেন্দু যে কথা বলছেন সন্ময়দা যে কথাগুলো বলছেন কথাগুলো খুব ন্যায্য কথা আমরাও জানি অমিয়দা যে কথাটা বলছেন সেটা জানেন আপনি যেটা বলছেন কিন্তু প্রশ্নটা একটা জায়গা ভোট বাক্সে কি করে 156টা আসনের মধ্যে 117টা মমতা পায় গ্রাম বাংলার কৃষকরাই তো দিচ্ছে কি করে দিচ্ছে এটা আমায় উত্তরটা দিয়ে দিন আপনি এটা একটা সিম্পল উত্তর আমি জানতে চাইছি আমি সারা ভারতবর্ষের কনটেক্সটে যাচ্ছি না কারণ নরেন্দ্র সিং তোমার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন কোনো কৃষক মারা যাননি এই যে 358 দিন ধরে আন্দোলন হয়েছে হি ইজ অন রেকর্ড অন পার্লামেন্ট যে কেউ মারা যায় অদ্ভুত কাণ্ড অথচ দেখুন ভোট বাক্সে 303টি আসন রয়েছে আর আপনি অশোকবাবু আপনাদের 52টা আসন পরে কি পাবেন আমি জানি না কিন্তু প্রশ্নটা একটা জায়গাতে মমতা কি করে 117টা আসন পায় এই উত্তরটা আপনি আমায় দিয়ে দিন 156-এর মধ্যে না আমি আমার দলের পক্ষ থেকে বলতে পারি অন্য দলের দায়িত্ব তো আমি নিতে পারবো না কোথাও হয়তো না সেটা আপনাকে নিতে হবে না আমি বলতে চাই অনেকে বলেন যে মানুষ ভুল বুঝেছেন আমরা এরকম ঔদ্ধত্যপূর্ণ কথা বলি না কংগ্রেস আমরা বিশ্বাস করি যে কোথাও আমরা মানুষের কাছে পৌঁছতে ব্যর্থ হয়েছি হ্যাঁ এইটাই হচ্ছে আসল কথা কৃষক আন্দোলনের সমর্থনে ধর্মঘটকে তৃণমূল ভেঙেছিল তার মানে এটা দাঁড়ায় না যে সংসদের স্থায়ী কমিটিতে সুদীপ বন্দ্যোপাধ্যায় কৃষি বিলকে সমর্থন করেছিলেন তৃণমূল জিতলে এগুলো মিথ্যে হয়ে যায় না না অশোকবাবু আপনি যেগুলো বলছেন ঠিক আমি একবারও অস্বীকার করছি না কিন্তু আপনি আমাকে এই উত্তরটা দিচ্ছেন না যদি দিতে পারেন বলুন যে কি করে গ্রাম বাংলার মানুষ মমতার উপর বিশ্বাস রাখছে আমি এটা সন্ময়দার কাছে এই প্রশ্নের উত্তরে যাব সন্ময়দা বারবার কি করে সন্ময়দা নির্মলবাবু খুব পার্টিনেন্ট একটা প্রশ্ন তুলেছেন এবং প্রশ্নটা যথার্থ সেখানে দাঁড়িয়ে বলছেন যে মানুষ কি করে তাহলে মমতাকে বাঁচছেন যদি কৃষিজীবী মানুষদের জন্য তিনি না করে থাকেন এই হিসেবটা না মেলানো নির্মলবাবু অভিজ্ঞ প্রবীণ সাংবাদিক শুধু এইটুকু বলবো
যে সব ইকুয়েশনসের সঙ্গে ভোটটাকে রিলেট করা যায় না। আমি অশোকবাবুর সঙ্গে কিছুটা একই সঙ্গে সহমত যে রাজনীতিতে এমন কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলো একদম ডিরেক্টলি ভোটের সঙ্গে যুক্ত হয় না, অথচ যুক্ত হওয়াটা উচিত। আমি এই জায়গাটা আরো একটা পার্টিনেন্ট প্রশ্নটা করি, আপনি বলুন তো এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রাম বাংলা, আপনারা তো বেসিক্যালি আজকে ডিবেটটা গ্রাম বাংলার কৃষিজীবী মানুষদের এই দুরবস্থার বিষয়টা নিয়ে তুলেছে। আমরা দিল্লিতে চলে গেলাম স্বাভাবিকভাবে কৃষি রিলেটেড, দিল্লিতে যেতেই পারি, কিন্তু বলুন তো এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সারের দাম যেটা 1200 টাকা হওয়া উচিত সেটা ব্ল্যাকে 2300 টাকা বিক্রি হচ্ছে। বিভিন্ন গ্রামাঞ্চলে এটা হচ্ছে, প্রশাসন কিছুতেই কিছু করতে পারছে না। 1200 টাকার সারের দাম 2300 টাকা, আমরা কজন জানি? আজকে বিদ্যুতের দাম, আপনি বলুন তো এই কৃষিজীবী মানুষদের কাছে বিদ্যুৎটা খুব পার্টিনেন্ট একটা জায়গা। শর্মা দা, এই বিভিন্ন দ্রব্যপণ্য মূল্যবৃদ্ধিটা আপনার কাছে গায়ে লাগছে না? 25 টাকা বাড়িয়ে 5 টাকা কমাচ্ছেন, মোবাইলের রিচার্জ 10 টাকা থেকে 100 টাকা করেছেন, যেখানে রেশন দোকানে চাল তুলতে গেলে ওটিপি দিতে গেলে এখন 99 টাকা দিয়ে মিনিমাম রাখতে হবে, সেটা বলতে আপনার বাধ্য না? আপনার বাধ্য না যে গ্যাসের দামকে 1000 টাকা করা হয়েছে, এইটা আপনি বলতে পারছেন না, তার বিরোধিতা করতে পারছেন না? কেন জিনিসপত্রের দামের মূল্য বৃদ্ধি হচ্ছে সারা ভারতবর্ষের বুকে? আদানি আম্বানিদের ঋণকে আজকে মাফ করে দেওয়া হচ্ছে, আজকে সেই জায়গাতে তাদের মোবাইলের রিচার্জ কে বৃদ্ধি করে দেওয়া হচ্ছে। এগুলো চলে যাচ্ছে, পারেন না মিটিং করছেন আপনারা আদানির সম্বন্ধে কথা বলে ব্যাপারটাকে ঘুরিয়ে দেবেন? আরে আদানি আম্বানি কে বিদ্যুতের দিচ্ছে 10 বছরের মানুষ দেখতে পেয়েছে, ক্ষমতা বার বাড়িয়ে বন্দ্যোপাধ্যায় নেই, প্রত্যেকটা কৃষি মন্ডি মোদী রয়েছে, এখানে সাপোর্ট প্রাইস নরেন্দ্র মোদী রয়েছে, সাপোর্ট প্রাইস এর চালটা কেনা হয়, রেশন বন্ধ করে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই রেশনটাকে চালু রেখেছে এই বাংলায়। তৃণমূল নেতারা বসে আছে, কথা আপনারা উত্তর কেউ দিতে পারেননি, কৃষি মন্ডি গুলো কথা ঠিক করো, আপনারা কেউ দিতে পারেননি, ছেলে মেয়ে গুলো কে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি বলার পর সে ভোটটা পাচ্ছে কৃষি সংকট নিয়ে বারবার রাজনীতি আবর্তিত হয়েছে বিগত বছরে, আমরা দেখলাম কিভাবে রাজনীতি আবর্তিত হয়েছে, কি বক্তব্য রাজনৈতিক মহল থেকে উঠে এসেছে একবার শোনাবো। एक किसान का मर जाने का बाद हम उसको 2 लाख रुपया देता है, पूरा किसान का जमीन का म्यूटेशन फीस पूरा फ्री है, उसका जो क्रॉप इंश्योरेंस है हम पूरा स्टेट से देता है, किसान का 1 पैसा भी नहीं देने पड़ता है। চাষিদের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা এবং তাদের দুর্দশা নিয়ে আজ পর্যন্ত রাজ্য সরকার প্রকৃত তথ্য মানুষের সামনে নিয়ে আসতে পারেনি, এই ঘটনাই প্রমাণ করছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কৃষকরা কোন অবস্থায় আছেন। চাপান উত্তর অনেক হলো, এই যে মানুষগুলো বিপদে বললো, চাষিরা ভয়ঙ্কর বিপদে, চাষিরা ভয়ঙ্কর বিপদে, তাদের ক্ষতিপূরণের বন্দোবস্ত সরকার অবিলম্বে করুক। মুখে চাষিদের কথা বলা হচ্ছে কিন্তু বারবার তার মধ্যে রাজনীতি আসছে। আমি অমিয়বাবুর কাছে যাব, 1 মিনিট সময় দেব। আমরা কৃষক আইন প্রত্যাহারের পরে বিভিন্ন রাজনৈতিক মহলের যে বক্তব্য, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং বামেদের পক্ষ থেকে যে বক্তব্য শুনলাম, সেখানেও কোথাও না কোথাও এর কৃতিত্ব নিজেদের মধ্যে নেওয়ার লড়াইটাই যেন স্পষ্ট হলো, তাই নয় কি? একদমই ঠিক। আমাদের রাজ্যের সরকার কৃষকের যে ব্যাপক ক্ষতি হয়েছে তার সমস্ত দায়ভার মেটাতে পারবে না আমি মনে করি। কিছুদিন ধরে দেখছি এটা যে উন্নয়নমূলক সমস্ত প্রকল্প কাটছাট করা হচ্ছে, কাজে তারা এখন এটা করতে পারবেন না। তিনি এটা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যের বিষয় নিয়ে, আরেকবার প্রধানমন্ত্রীর সাথে কথা বলুন, যেটা রাজ্যের একার পক্ষে সম্ভব নয় কিন্তু কৃষকের পাশে দাঁড়াতে হবে, তারাই আমাদের অন্নদাতা, কেন করছেন না? আর এই যে কথা আমি শুনলাম এটা যে আমাদের রাজ্যে কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা দেওয়া হয়, কাগজে কলমে তো মারাই যায় না, আপনারা খোঁজ নিয়ে দেখুন বাংলায় কোনো কৃষকের মৃত্যু হচ্ছে না, 3 গুণ আয় বেড়েছে, একদম বাজে কথা, একদম বাজে কথা, এর থেকে ফালতু কথা আর কিছু হতে পারে না। 2300 টাকা দিয়ে সার কিনে কৃষকের 3 গুণ আয় বেড়েছে, একদম ফালতু কথা। কত কৃষক জমিহারা হয়ে খেত মজুরে পরিণত হয়েছে, এই খেত মজুররা যখন জমির ধান নষ্ট হয় কেন্দ্র যদি ক্ষতিপূরণ দেয়, রাজ্য যদি ক্ষতিপূরণ দেয়, এই চুক্তিতে যারা চাষ করছে তারা কোনো রকমই উপকৃত হয় না,
কারণ কাগজটা মালিকের নামে। কই তার জন্য মমতা ব্যানার্জি একটা কথা বলেন না তো? চুক্তি চাষ করছে যে গরিবরা, যে ক্ষেত মজুররা, যে ছোট চাষিরা, তারা ইন্স্যুরেন্সের টাকা পায় না, তারা ক্ষতিপূরণের টাকা পায় না, তারা পোকায় কাটলে টাকা পায় না, তারা সমবায়ের যে ইন্স্যুরেন্স আছে সেখানেও কোনো সুযোগ পায় না। এদের জন্য তো কোনো কথা বলে না মমতা ব্যানার্জি। উত্তর নেব এক মিনিট। বিরোধী মানুষের কাজ হচ্ছে বিরোধিতা করা, আমি ওনাকে সম্মান দিয়েই বলছি। আমি নির্মাল্যবাবুর একটা কথা, যে কথার উত্তরটা দিই, আমি উত্তর দিচ্ছি তো, নির্মাল্যবাবুর কথাটাই দিয়ে তো উত্তর লুকিয়ে আছে। সেটা হচ্ছে যে এই এরা বলছে যে সংখ্যাতত্ত্বের বিচারে হয় না, কেন ওই ভোটের সঙ্গে এটা ইয়ে নেই, কোনো মানে নেই। একটা কথাই বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাজ না করতো, এবং এটা ঘটনা যে গ্রামের মানুষ বা গ্রামে যারা কৃষিজীবী আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিত না। আমরা ভোটের ময়দানে নেমেছিলাম আমরা কিছু প্রকল্প বলে, যে আমরা এটা করব, এটা কী কী আমরা করেছি আর কী কী আমরা করব। মানুষ বিশ্বাস করেছে, কৃষকরা বিশ্বাস করেছে, তাই ভোট দিয়েছে। ভোট কি এমনি এমনি মুখ দেখে দিয়েছে নাকি? আর যদি মুখ দেখে ভোট দিত তাহলে তো আজকে বিজেপি বা কংগ্রেস বা সিপিএম আজকে এদেরকে দেখা যেত। আজকে তারা দেখতে পায়নি, বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নামে সমালোচনাটা করা যায় এবং আশা অনেক বেশি, তাই সমালোচনাটা করা যায়, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে দেখানো যায় না। আমি এইটুকুনি বলবো যে যেসব কৃষক আত্মহত্যা করছে যে কারণে, তাদের আত্মহত্যা না করে সরকারের কাছে গেলে সরকার অবশ্যই তাদের যে ক্ষতিপূরণ শস্য বীমা প্রকল্প থেকে শুরু করে প্রকল্প আছে সেই প্রকল্পে উপস্থিত হবে, সরকারের উপর ভরসা রাখুন। আমি শুরুতে যে প্রশ্নটা রেখেছিলাম অশোক বাবুর কাছে তার উত্তর পেলাম না। কংগ্রেস শাসিত রাজ্য, হ্যাঁ আমি বলেছিলাম যে আপনারা আংশিক সত্য পরিবেশন করছেন, কারণ কর্ণাটকে বিজেপি সরকার, মধ্যপ্রদেশে বিজেপি সরকার, মহারাষ্ট্রে মাত্র কয়েকদিন হলো কংগ্রেস সরকার এসেছে। সুতরাং বিজেপির আমলে কৃষকদের আত্মহত্যার গ্রাফটা অনেক বেড়েছে, এটাই হচ্ছে আসল কথা। এবং প্রশ্ন এর পরের কথা কৃতিত্বের কথা বলছিলেন, দেখুন কৃতিত্ব তো বুঝি না, কিন্তু পাঞ্জাবে কংগ্রেস সরকার 400 জন শহীদদের তালিকা প্রকাশ করেছে, 400 জন পরিবারকে আর্থিক সাহায্য দিচ্ছে, চাকরি দিচ্ছে। এরপরে রাকেশ টিকায়াতের মতন কৃষক নেতা বলেছেন, একমাত্র নেতা রাহুল গান্ধী যিনি এমএসপির ব্যাপারটা বোধগম্য হয়েছে যার কাছে, এবং যিনি ব্যাপারটা বলতে পারছেন। এবার সৌরভের কথার উত্তর দিচ্ছি, সৌরভদের যুক্তি যদি এটাই হয় তাহলে সৌরভ এখানে দাঁড়িয়ে বলুক যে 34 বছরের সিপিআইএম বা লেফট ফ্রন্ট দুর্দান্ত কাজ করেছে, সেই জন্য 34 বছর ক্ষমতায় ছিল। কিন্তু আমি তোমার মাঝে বলিনি ভাই, আমি তোমার মাঝে বলিনি, তাহলে 7 বছর পাবে। এইটাই যদি যুক্তি হয় তাহলে সরকার ধান কিনত না? যদি যুক্তি হয় সরকার ধান কিনত? আরে ভাই বলতে দাও, এইটাই যদি যুক্তি হয় তোমার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ধান কিনছে 2000 কৃষকদের কাছ থেকে? আরে ভাই বলতে দেবে তো, তুমি টাইম পাবে। 2014 থেকে 2021 7 বছর ক্ষমতা আছে, তার মানে মোদি খুব ভালো কাজ করছে, এটাই তো যুক্তি। এবার আসল কথা বলছি, শর্মাই বাবু এতক্ষণ ধরে তৃণমূলের বিরুদ্ধে এত কথা বলছিলেন, খুব করুণা হচ্ছে ওনাকে দেখে। একটাই কারণে হচ্ছে এই যে নির্বাচন পরবর্তী যে হিংসা নিয়ে ওনারা যতই গলা ফাটান, এক আজকে অবধি আপনি তো সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, নরেন্দ্র মোদীর মুখে একটা শব্দ শুনতে পেয়েছেন উল্টে মমতা ব্যানার্জির আমন্ত্রণে দুদিন বাদে বাংলায় আসছেন? সুকান্ত বাবু আমন্ত্রণে আসবেন না? নানা করুণা হচ্ছে শর্মা বাবুর দিকে তাকিয়ে। কথা হচ্ছে আপনি অন্য প্রসঙ্গে চলে গেলেন, একটাই তো আলোচনা, তো একটাই, আদানি আম্বানিদের বন্ধুর নাম যদি নরেন্দ্র মোদি হয় আরেকজন বন্ধুর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এক মিনিট সময় দিচ্ছি আপনাকে, এক মিনিট সময় দিচ্ছি আপনাকে শর্মা বাবু। আর এক মিনিট সময় অশোক কুমার বলার কিছু নেই, তার কারণ হচ্ছে ওরা তো ফুরিয়ে গেছে একেবারে, বাংলার বুক থেকে একেবারে ফুরিয়ে গেছে। ওরা ফুরিয়ে গেছে একটাই কারণে, কারণ 34 বছরে এই যে বামপন সরকার কারোর জন্য চিন্তা করেনি, একদম ফুরিয়ে গেছে। এখন তো মানুষকে ঝিনুকও দেখা যাচ্ছে না, মাইক্রোস্কোপেও আসবে না, কংগ্রেস মাইক্রোস্কোপেও নেই। এবং মাইক্রোস্কোপে বাংলা ছেড়ে দাও, আজকে সরকার আমি সবার কথার একটা সমাধান করে দিতে পারি, এমনকি নির্মাল্যবাবু যে কথা বলেছেন তারও। একটা সময় ছিল যখন আমরা মনে করতাম আমরা দুর্দান্ত কাজ করছি, আমাদের কেউ হারাতে পারবে না, বামফ্রন্ট আছে থাকবে। তো 2011 সালের পরে আমরা আত্মসমীক্ষা করে দেখছি যে ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, ভুল হলেও সেটা দেখতে পায়নি। ওনার দম্ভও থাকবে না, আমার দম্ভ নেই, আমি বলছি আপনার দম্ভও থাকবে না। আপনি কি চান আপনি বললেন বন্দ্যোপাধ্যায়ের কাছে অবশ্যই বলতে পারেন, কেন বলবেন না? হ্যাঁ আমি এটা মনে করি না
যে উপরে একজন ঈশ্বর আছেন তারপরে মমতা ব্যানার্জি এরকম ভাবে কল্পনা করবেন কিষান ক্রেডিট কার্ড করেননি আমার আমার সময় কিষান ক্রেডিট কার্ড মমতা ব্যানার্জি কিষান সময় কমে আসছে সম্মানিত অতিথি বলতে পারবেন আসছি প্লিজ 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 বলার জন্য প্লিজ প্লিজ সম্মানিত আপনার 1 মিনিট সময় আসছি সম্মানিত আপনার 1 মিনিট সময় বললাম 62 সম্মানিত 1 মিনিট সময় সম্মানিত সমবায় সমিতি সব দখল করে হল্লাটা থামা কিষান ক্রেডিট কার্ড কিষান ক্রেডিট হল্লাটা থামা মানুষ ডিবেটটা শুনে প্রথম কথা হচ্ছে এমএসপি নিয়ে আলোচনা হচ্ছে তো পশ্চিমবঙ্গের বহু কৃষিজীবী মানুষ এই মুহূর্তে 1900 টাকাও এমএসপি পান না 1200 টাকা 1100 টাকা 1940 টাকা একটু খোঁজ নিয়ে যাবেন একটু খোঁজ নিয়ে জানুন 1200 টাকা 1140 টাকা তাদের কাছে মিনিমাম সাপোর্ট প্রাইস তো যায় না বাজারে আরেকটা খুব বাজারে 1200 টাকা ধান বিক্রি আজকে যখন গ্রাম বাংলায় বহু কৃষিজীবী দ্রব্য নষ্ট হয়েছে সেই সময় আজকে উত্তরবঙ্গে গিয়ে উত্তর দিনাজপুরে গিয়ে একটা প্রশাসনিক সভা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন একটা লাইন কৃষিজীবী মানুষদের জন্য শুনেছেন একটা লাইন একটা শব্দ শোনেননি শুধু শো বিজনেস করে গেছেন তিনি কি কৃষকের মানুষের কথা ভাববেন ভোট পেয়েছেন জিতে গেছেন আমার বাংলার সমস্যা নেই সম্মান কৃষকদের নিয়ে কৃষি আইন প্রত্যাহারের পর তার কৃতিত্ব নিয়ে যেভাবে রাজনৈতিক নেতা নেত্রীদের লড়াই দেখলাম তাতে মনে হলো যে কৃষকদের যে আন্দোলন এবং তাদের যে স্বার্থ সেটা পরে রাজনৈতিকভাবে নিজের জেতার বিষয়টা বা নিজের রাজনৈতিক দলের কৃতিত্বটা সামনে আনা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল তখন সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে। দেখুন মীনাক্ষী, 2014 সালে মমতা যেটা পাশ করেছে তার সঙ্গে এই তিনটে কৃষি আইনের বেশ খানিকটা সাযুজ্য হয়, সুতরাং সেদিক থেকে তার সমালোচনা তাকে শুনতে হবে সে যেটা পাশ করেছে। এক, দ্বিতীয় কথা, আমলাশোল বলে একটি জায়গা আছে পশ্চিমবঙ্গে, অমিয়বাবুরা বলতে পারবেন, সেখানে অনাহারে কৃষকের মৃত্যু হয়েছিল, আমরা সেটা কভার করেছিলাম, আমি সময় গেছিলাম কি হয়েছে। সুতরাং কৃষকের মৃত্যুর ঘটনা এখানে হয়নি তা নয়, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে পাঁচ বছর ধরে, পাঁচ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় হোক আর নরেন্দ্র মোদী হোক, তাদের যে মূল্যায়নটা হয় সেটা তো ভোট বাক্সে হয়, একদম আন্দোলনে হয় না। তাহলে সেই ভোট বাক্সের মূল্যায়নটা ভুল, মানুষ তাহলে মানুষকে মমতা ঠকাতে পারছে যদি বিরোধীদের কথা বলি, আর তা না হলে মানুষকে আমায় ছোট করতে হবে, সাংবাদিক হিসেবে আমি দুটোই কোনোটা করতে পারবো। তার কারণ হচ্ছে আমার কাছে এর সঠিক জবাব নেই যে মমতা প্রতি বছর গ্রাম বাংলা থেকে এত ভোট কি করে পায়, এত সিট কি করে পায়। যদি কৃষকদের জন্য কিছু নাই করে, সে কিছু করেনি আমি ধরে নিচ্ছি, কিন্তু ভোটটা তাকে কি করে দিচ্ছে। বেশ, আমার অনুষ্ঠানেরও সময় শেষ, এ নিয়ে ডিবেট আবারও চলবে, অন্যদিনও নিশ্চয়ই ডিবেটের টেবিলে এই প্রসঙ্গ আমরা আনব। তবে আজকে যে ডিবেট, সেই ডিবেট থেকে যে তথ্য সামনে এলো, যে সমাধান সামনে এলো, যে কৃষকদের কথা ভাবার ক্ষেত্রে কিন্তু রাজ্য এবং কেন্দ্র সকলকেই আরও এক ধাপ এগোতে হবে এবং ভাবতে হবে কৃষকদের স্বার্থ সুরক্ষিত করার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ যারা জবাব চায় বাংলা স্টুডিওতে এবং অনলাইনে যোগ দিলেন আমার সঙ্গে। একটা ছোট বিরতির পর ব্রেকিং সেগমেন্ট নিয়ে ফিরছি সঙ্গে। ফিল্ম বিরতির পর জবাব চায় বাংলার ব্রেকিং সেগমেন্ট নিয়ে শুরুতেই নজর রাখবো এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে। রাজ্য নির্বাচন কমিশনের সমালোচনায় রাজ্যপাল, কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের অবস্থান পুনর্বিবেচনা জরুরি, কেন্দ্রীয় বাহিনী বিরোধিতা করা অবাধ নির্বাচনের পক্ষে ভালো নয়, এটা খুব গুরুতর বিষয়, অবিলম্বে কমিশনের উত্তর চাইছি, রাজ্যপাল জগদীপ ধনখড়ের বক্তব্য উঠে আসছে। রাজ্য নির্বাচন কমিশনের সমালোচনায় রাজ্যপাল, আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন ঈশান আমাদের সঙ্গে এই মুহূর্তে। ঈশান, রাজ্যপালের যে বক্তব্য নির্বাচন কমিশনের এই কেন্দ্রীয় বাহিনীর না নেওয়ার ক্ষেত্রে ঠিক কি উঠে এলো? দেখো মীনাক্ষী, রাজ্যপাল জগদীপ ধনখড় কিছুক্ষণ আগেই একটি টুইট করেছেন এবং সেই টুইটে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের প্রতি তার সমালোচনার সুর অত্যন্ত স্পষ্ট। রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি এই টুইটে লিখেছেন যে এই এই রাজ্যের যে নির্বাচন হতে চলেছে কলকাতা পুরভোটে সিএপিএফ অর্থাৎ কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, সেই বাহিনী মোতায়েন করা একটি অত্যন্ত জরুরি বিষয় এবং ফেয়ার পোলের জন্য অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা অত্যন্ত জরুরি।
জরুরি। তিনি এটাও লিখেছেন যে রাজ্য নির্বাচন কমিশন যে অনর মনোভাব নিয়েছেন, অর্থাৎ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের উপস্থিতিতেই শুধুমাত্র ভোট গ্রহণ করানো হবে, সেই অনর মনোভাব পুনর্বিবেচিত হওয়া দরকার এবং না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে কি না তা নিয়ে রাজ্যপাল কিন্তু সংশয় প্রকাশ করেছেন। এবং তুমি জানো যে আজকে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তার নেতৃত্বে বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং কেন্দ্রীয় বাহিনীর দাবি তারা জোর দিয়ে জানিয়ে এসেছেন। তারপরেই কিন্তু, তার কিছুক্ষণ পরেই কিন্তু রাজ্যপালের এই টুইট, এবং সেখানে তিনি রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনাই করেছেন। এই কথা বলাই বাহুল্য। সঙ্গে থাকো, শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন এই বিষয়ে শুনব। ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে নির্বাচন হলে ফাঁকা মাঠ আমরা তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দেব। স্টেট ইলেকশন কমিশন থেকে বিশেষ করে সিএপিএফ ডিপ্লয়মেন্ট নিয়ে একটা রিপোর্ট তাকে দেওয়া হয়েছে এবং সেই রিপোর্টে মহামান্য রাজ্যপাল মহোদয় সন্তুষ্ট নয়, এটা আমাদের তিনি বলেছেন যে তিনি আরও ডিটেলস রিপোর্ট, আরও বিস্তারিত সিকিউরিটি রিপোর্ট এবং সিএপিএফ ডিপ্লয়মেন্ট কেন হবে না তার বিস্তারিত রিপোর্ট আবার চেয়ে পাঠিয়েছেন সেকেন্ড হাফে, এবং তিনি আশা করছেন যে ডিটেলস রিপোর্ট আসার পরে তার ক্ষমতার মধ্যে, তার লিমিটেশনের মধ্যে যেটা করার তিনি সেটা করবেন, এইটুকু আমাদের আশ্বস্ত করেছেন। ঈশান, এর আগে সুপ্রিম কোর্টে যাওয়া এবং তারপর শুভেন্দু অধিকারীর এই বক্তব্য, সেখানে বোঝাই যাচ্ছে যে বিরোধীরা তারা কিন্তু এক ইঞ্চি জমিও ছাড়ছে না, এবং রাজ্যপালের এই টুইট নতুন করে আরো একটা বিতর্কের জন্ম দিল নাকি? মীনাক্ষী, একেবারেই তাই। তুমি কিন্তু দেখছো যে বিজেপি বিরোধী দল হিসেবে কিন্তু প্রায় প্রত্যেক দরজায় এই বিষয়টি নিয়ে নক করছে। ভিভিপ্যাট নিয়েও তারা আদালতের দ্বারস্থ হয়েছেন যে কেন এবারে ইভিএমে ভিভিপ্যাট থাকবে না এবং কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পুরভোট হবে না তা নিয়েও যে বিষয়টা শুধুমাত্র কথার কথা বা কথায় বিরোধিতা করার জন্য বিজেপি করছে না, সেই বার্তা কিন্তু বিজেপি দিতে চাইছে। এবং তারা নির্বাচন কমিশনেও যেমন গিয়েছিলেন তেমনই রাজ্যপালের কাছেও গিয়েছিলেন, এবং রাজ্যপাল বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু টুইট করে বুঝিয়ে দিয়েছেন যে বিরোধী দলের এই দাবিকে তিনি যথেষ্ট মান্যতা দিচ্ছেন এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য নির্বাচন কমিশন যে অবস্থান নিয়েছে সেই অবস্থান যে মোটেই খুব একটা যুক্তিযুক্ত অবস্থান নয়, এই অনর অবস্থান যে পুনর্বিবেচিত হওয়া উচিত সেটা কিন্তু স্পষ্ট ভাষায় তিনি টুইট করে জানিয়েছেন। মীনাক্ষী, আপাতত ধন্যবাদ ঈশান তোমাকে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কি বক্তব্য রাখছে, কি বলছে তার এই পরিপ্রেক্ষিতে শুনুন। তো হাল্লার রাজার সেনার মতো তারা একের পর এক হাল্লা চলেছে, যুদ্ধে কোম্পানির পর কোম্পানি, কোম্পানির পর কোম্পানি তারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছেন, মানুষের ভোটে পরাজিত হয়েছেন। তো এই গল্পটা কেন দিচ্ছেন? তো এখানে সময় নষ্ট না করে ওনারা রাষ্ট্রসংঘে যান, শান্তি সেনার কথা বলুন। রাজ্য পুলিশেও যে ফল হবে, কেন্দ্রীয় বাহিনীতেও সেই ফল হবে। রাষ্ট্রসংঘ থেকে যদি শান্তি সেনা নিয়ে ভোট করে তাহলে উপসংহারটা লেখা আছে, বিজেপির পরাজিত। পুরভোটের রণকৌশল বৈঠক, সেই বৈঠকে শুভেন্দু অধিকারী, বৈঠকে আইসিসিআরে শুরু হয়ে গিয়েছে সেই বৈঠক বলে জানা যাচ্ছে। পুরভোটের রণকৌশল ঠিক করতে বৈঠক, বৈঠকে শুভেন্দু অধিকারী, বিস্তারিত জানাবেন অর্ণব মজুমদার, আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণব, কি আপডেট? একবারে দেখো মীনাক্ষী, এই মুহূর্তে কিন্তু সেই বৈঠক চলছে। শুভেন্দু অধিকারী তিনি বৈঠকের প্রথম থেকে ছিলেন, কিছুক্ষণ আগেই কিন্তু তিনি বেরিয়ে যান তার অন্যান্য বেশ কিছু কর্মসূচি থাকার জন্য, এবং এই মুহূর্তে যারা প্রার্থীরা রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছে আইসিসিআরে, তাদেরকে নিয়ে কিন্তু এই যে 19 ডিসেম্বরের যে পুরো ভোট, সেই পুরো ভোটে ঠিক কোন স্ট্র্যাটেজিতে নামতে চলেছে গেরুয়া শিবির সেই স্ট্র্যাটেজি কিন্তু ঠিক হচ্ছে। এবং আমরা দেখেছিলাম গতকালও বৈঠক হয়েছিল, সেখানেও কিন্তু বিজেপির উচ্চপদস্থ যারা নেতারা তারা কিন্তু উপস্থিত ছিলেন, আজও কিন্তু এখানে সেই বৈঠক চলছে। এবং বৈঠক শেষেই জানা যাবে যে ঠিক কোন ওয়ার্ডের জন্য তারা কী স্ট্র্যাটেজি নিচ্ছেন বা কোথায় তারা কী স্ট্র্যাটেজিতে ভোটে লড়বেন সেই রণকৌশলটিকে। মীনাক্ষী, ধন্যবাদ অর্ণব। চলে যাচ্ছি পরের খবরে। 2015-র তুলনায় এবারে পুলিশ কম থাকছে মানছে কমিশন। গতবারের তুলনায় এবার পুরো ভোটে ভোট কেন্দ্রে বেড়েছে পুলিশ সংখ্যায় কম। চূড়ান্ত রিপোর্টের পরই দেখা যাচ্ছে 23,000 রাজ্য এবং কলকাতা পুলিশ ভোটের দিন ব্যবহার করা হবে। কমিশন সূত্রে কি জানা যাচ্ছে বিস্তারিত জানাবেন বিট্টু, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। বিট্টু, কমিশন সূত্রে কি খবর?
মিনাক্ষী, যেটা জানতে পারছি যে রাজ্য এবং কলকাতা পুলিশ মিলিয়ে মোট পুরো নির্বাচনে 23,000 পুলিশকর্মী মোতায়েন থাকবে, এবং সেক্ষেত্রে তোমায় ফিগারটা একবার জানিয়ে রাখি। এখানে 286টি সেক্টরে সেক্টর গার্ড থাকছে, তার পাশাপাশি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড যেটা রয়েছে সেটা থাকছে 35, এর পাশাপাশি 8টি মোবাইল থাকছে 72, কিউআরটি থাকছে 78 অর্থাৎ 78, স্পর্শকাতর বুথগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে, তার পাশাপাশি বিভিন্নভাবে নিরাপত্তা ব্যবস্থাটা সুনিশ্চিত করা হবে। অন্যদিকে স্ট্রাইকিং ফোর্স থাকছে 80। তোমায় একটা বিষয় জানিয়ে রাখি যে গত নির্বাচনে অর্থাৎ 2015 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখেছি রাজ্য পুলিশ 5,000 মোতায়েন করা হয়েছিল, তার পাশাপাশি কলকাতা পুলিশ মোতায়েন করা হয়েছিল 27,000। কিন্তু এবারে দেখা যাচ্ছে বুথ এবং ভোটিং কেন্দ্রের সংখ্যা বাড়লেও পুলিশের যে সংখ্যা সেই সংখ্যা অনেকটাই কম। এই অবস্থায় দাঁড়িয়ে যেখানে নির্বাচন কমিশন যখন দাবি করছে যে পর্যাপ্ত পুলিশ ফোর্স দিয়ে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রয়াস চালাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন, সেখানে আচমকায় সেক্টর তার পাশাপাশি যেরকম বুথ এবং যেই ভোটিং প্রেমিসেস সেই বেড়ে যাওয়ার পরেও কী করে গতবারের তুলনায় কম পুলিশ ফোর্স ব্যবহার করা হয় তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠছে। তুমি জানো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ইতিমধ্যে বিরোধীরা সরব হয়েছেন, কারণ কমিশনের তরফে যেটা জানানো হচ্ছে রাজ্য পুলিশের নির্বাচন সম্পন্ন হবে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে না। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন দেখা যাচ্ছে বাহিনীর সংখ্যা এতটাই কম, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটাই বিষয় প্রশ্ন উঠছে যে নির্বাচন প্রক্রিয়া এত কম পুলিশ ফোর্স দিয়ে কী করে সম্পন্ন হবে। মিনাক্ষী ধন্যবাদ বিট্টু। নজর রাখবো পরের খবরের দিকে। পাচারের আগে উদ্ধার দুই নাবালিকা, উদ্ধার দুই তরুণী, উদ্ধার করেছে আসানসোল রেল পুলিশ। কাজ দেওয়ার নাম করে পাচারের ছক ঘটনায় গ্রেফতার এক, বিস্তারিত জানাবেন বিশাখা, সরাসরি রয়েছে নিউজরুম থেকে আমার সঙ্গে বিশাখা। মিনাকে প্রথমেই বলে রাখি যে কিভাবে তাদেরকে উদ্ধার করা হয়েছে। জানা যাচ্ছে যে শিয়ালদা দিল্লি যে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, সেই সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসে করেই নিয়ে যাওয়া হচ্ছিল চারজন নাবালিকা এবং দুজন তরুণীকে, এবং এদেরকে সন্তোষপুর থেকে নিয়ে যাওয়া হচ্ছিল এমনটাই জানা যাচ্ছে, এবং কাজের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে তাদেরকে জানানো হয়েছিল। কিন্তু ফোনে কথোপকথন শুনিয়েছিল এই নাবালিকারা এবং তরুণীরা, এবং সেই জায়গা থেকেই তাদের সন্দেহ হয়, এবং তারপরই আসানসোল রেল পুলিশের তরফ থেকে এই চারজন নাবালিকা এবং দুজন তরুণীকে তাদেরকে উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয়েছে এই ব্যক্তিকে, যে পাচারের উদ্দেশ্যে একে এই চারজনকে এবং দুই তরুণীকে নিয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে। এখন এদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা গোটা চক্রের সঙ্গে তা খতিয়ে দেখা হচ্ছে রেল পুলিশের তরফ থেকে। মিনাক্ষী ধন্যবাদ বিশাখা। নজর রাখবো পরের খবরের দিকে। ভল্লুকের আতঙ্কের কারণে প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হলো জলপাইগুড়ি 33তম বইমেলা। আমরা জানি বিগত কদিন ধরে সেখানে আতঙ্ক, ভল্লুকের আতঙ্কে এবার বন্ধ করে দেওয়া হচ্ছে জলপাইগুড়ির বইমেলা, কারণ গতকালও জলপাইগুড়িতে একটি পার্কে যে ছাপ পাওয়া গিয়েছে, পায়ের ছাপ, সেই পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছিল ওই পায়ের ছাপ ভল্লুকের, যে কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে জলপাইগুড়ি বইমেলা বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্তারিত জানাবেন রেনেসা, সরাসরি রয়েছে নিউজরুম থেকে। এবার তাহলে ভল্লুকের আতঙ্কে বন্ধ হলো বইমেলা, কি জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে রেনেসা? একদমই মিনাক্ষী, তুমি একেবারেই ঠিক বলেছো। তুমি জানো যে জলপাইগুড়ি জুড়ে যেভাবে ভল্লুকের আতঙ্ক দেখা দিয়েছে, এবং 33তম বইমেলা জলপাইগুড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পপুলার এই বইমেলা, সেই বইমেলাটিও বন্ধ করে দেওয়া হয়েছে। জলপাইগুড়ির তিস্তা উদ্যানে পায়ের ছাপ যেভাবে লক্ষ্য করা যায়, তারপরেই কিন্তু রীতিমতো আতঙ্ক তৈরি হয়। কিসের পায়ের ছাপ, কারণ এত বড় জন্তুর পায়ের ছাপ কোথা থেকে এলো, কীভাবে এলো, সেটা জানতে বন দফতরের কর্মীদের খবর দেওয়া হয়। তিস্তা উদ্যানকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, যদিও সেই নমুনার রিপোর্ট এখনো আসেনি, কিন্তু যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে মেটলির পর সেই ঘটনায় এবার কিন্তু 33তম বইমেলা সেটা প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হলো। ধন্যবাদ রেনেসা। পরের খবরে, দমদম পার্কে চলন্ত গাড়িতে আগুন। মঙ্গলবার সন্ধ্যায় দমদম পার্কে একটি চলন্ত গাড়িতে আগুন লাগে, দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনার জেরে ট্রাফিকের গতি কিছুটা ধীর হয়। কিছুক্ষণ আগের ঘটনা যেখানে দমদম পার্কে একটি গাড়িতে আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য, এবং সেখানে যান চলাচল কিছুটা ধীর গতিতে হয়, কিন্তু হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এবার নজর রাখছি কোচবিহারের দিকে। কোচবিহারে নতুন বাজার এলাকায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি পুরোপুরি বলে খবর পাওয়া যাচ্ছে। কোচবিহারের বাজারে বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী, তবে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে নয় আগুন।
ব্রেকিং সেপেট এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি, জবাব চাই বাংলা থেকে। এরপর দেখুন 294 দেশে এক নাম্বার হিট নিউজ শো, নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।